প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। অপপেশাল বলেন, আমি সাকিবকে এখনো মন থেকে ধন্যবাদ জানাই, কারণ সাকিবের জন্যই আমি মুসলিম হয়েছি এবং শান্তির ধর্ম ইসলাম ধর্ম আমি পালন করতে পারছি। রমজান মাসে রোজা রেখে আমি আমার সন্তানকে শেখাতে পারছি ইসলাম কি, ধর্ম কি। এই বিষয়গুলো জয় আমার কাছ থেকে এখন শিখতে পারছে, আর আমি শিখেছি সাকিব এবং আমার শাশুড়ির কাছ থেকে। উপবিশ্বাস বললেন, আমি আমার সন্তানকে ছোটবেলা থেকেই হুজুর রেখে দিয়েছি। হুজুরের কাছ থেকে জয় ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছে এবং শিখেছে। প্রতিদিন নিয়মিত আব্রাম হুজুরের কাছে পড়ে। এই তো সেদিন আমার কাছে এসে বলল, মামাম তুমি কি জানো রোজায় যে অনেকগুলো নিয়ম আছে, আর এই সকল নিয়মগুলো আমি হুজুরের কাছ থেকে শিখেছি। হুজুর আমাকে বলেছে কি করে সেহরি খেতে হয় এবং রোজা করতে হয়, ইফতারিও করতে হয়। অপু বলেন, কি শিখেছো তুমি হুজুরের কাছ থেকে? জয় বলে, মামা আমি হুজুরের কাছ থেকে শিখেছি সেহরিতে অনেক শেষ সাথে ঘুম থেকে উঠতে হয় এবং ওযু করে বিসমিল্লাহ বলে তারপর সেহরি খেতে হয়, সেহরি খেয়ে তারপর নামাজ পড়ে তারপরে ঘুমাতে হয়। উপপেশার বলেন, বাহ তুমি তো অনেক কিছু শিখেছো হুজুরের কাছ থেকে। জয় বলে, হ্যাঁ মামা আমার হুজুর অনেক কিছু আমাকে শিখিয়েছে। আমাকে এই রমজানে হুজুর নতুন একটা গজলও শিখিয়েছে, আমি তোমাকে সেটা শোনাবো। অপু বলে, হ্যাঁ বাবা তুমি শুনিও, তোমার পাপাকে কি শুনিয়েছ ফোন করে? জয় বলে, আমি আজকে পাপাকে আমার গজলটা ফোন করে শোনাবো। জয় বলে, মামা ইফতার করতে হয় কখন জানো? উপবিশ্বাস বলেন, কখন করতে হয়? জয় বলে, যখন মাগরিবের আজান দেয় সেই সময় খেজুর খেয়ে ইফতার করতে হবে বিসমিল্লাহ বলে, এবং সেই সময় একটা যে উইশ তুমি করবে আল্লাহ সেই ইচ্ছাটা পূরণ করে দেয়। এটা কি তুমি জানো? এটাও কি তুমি তোমার হুজুরের কাছ থেকে শিখেছো? জয় বলে, না মামা এটা তো আমি আমার পাপার কাছ থেকে শিখেছি, পাপা মাঝে মাঝে আমাকে এগুলো শেখায়। উপপেশার বলেন, রমজান মাসের গুরুত্ব সর্বাধিক, প্রতিটি পরিবারের শিক্ষাটা এমন হওয়া উচিত যে পরিবারের সবাইকে বোঝাতে হবে আসলে কখন কোন জিনিসটা করতে হবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, কারণ দর্শক বিনোদনী শিশু খবরটি শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।